অনুভূতিটা এখানে একটা ভোঁতা হয়ে গেছে, মানে মৃত্যুটা আমাকে এত পরপর দুটি শিরাজ চলে গেল, তারপরে সুনীল খুব একটা বিকল করে দিয়েছে মনটাকে। আমরা 84 সালে দেশ পত্রিকা জয়েন করেছিলাম, তারপর থেকে পাশাপাশি দীর্ঘকাল আমরা বসে এসেছি, আড্ডা গল্প ব্যক্তিগতভাবে আলাপচারিতা, মানে একটা আমি সুনীল দিব্যেন্দু আমাদের মধ্যে একটা ভীষণ একটা অসম্ভব ঘনিষ্ঠ একটা আত্মীয়তার মতো বন্ধুত্ব ছিল। আর খুব খেপাতাম আমি সুনীলকে, আর সুনীলকে তো আর কেউ খেপাতো না, আমি খেপাতাম, মোটকু টোটকু বলতো নানা রকম আর কি, তো রাগ করতো না। সুনীলের প্রতি একটা শ্রদ্ধা বোধ আমার ছিল, মানুষ হিসেবে তাকে আমি খুব খুব সম্মান করতাম। আর এই মৃত্যুটা আমাকে গত পরশু থেকে নাড়িয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে আর কিছুই নয়, এত বয়স হলে আমাদের সবাইকে তো একে একে চলে যেতে হয়, তবু একটা ওই একটা একাকিত্ব বোধ হয় আর কি, হয়তো রোজ দেখা হচ্ছে না, রোজ কথা হচ্ছে না, কিছু না, কিন্তু তাও একটা চলে গেল, এখন একটা আমি একা হয়ে গেলাম ওটা মনে হয়। আর এই যে আন্দোলনের পত্রিকায় এলো, আমরা অনেকদিন এই পত্রিকায় কাজ করেছি, বলতে গেলে এখানেই আমাদের মানসিক লালন পালনটা তো হয়েছে, বন্ধুত্বটা এখানেই গড়ে উঠেছে।